দর্শক, আসতে চলেছে টি-20 বিশ্বকাপ, আর এই টি-20 বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের লক্ষ্যের কথা জানালেন টি-20 ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। এখন কি বলেছেন তিনি সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি আবেদন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। এবার যাওয়া যাক পুরো বিষয়টিতে। টি-20 ফরম্যাটে নিজেদের প্রমাণ করতে পারেনি বাংলাদেশ। এই ফরম্যাটের বিশ্বকাপেও খুব বেশি ভালো স্মৃতি নেই বাংলাদেশের। তবে এবার তারুণ্যে ভরা একটা দল নিয়ে বিশ্বকাপে খেলতে যাবে বাংলাদেশ, তাতেই সাহসটা পাচ্ছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার সকালে ICC বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে, যেখানে প্রথম পর্বে গ্রুপ বিতে থাকা বাংলাদেশকে প্রথম ম্যাচে লড়তে হবে স্কটল্যান্ডের সঙ্গে। এরপর ওমান ও পাপুয়া নিউগিনির সঙ্গে ম্যাচ রয়েছে বাংলাদেশের। তার আগে ICC দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন নিজেদের প্রত্যাশার কথা, জানিয়েছেন নিজেদের শক্তির জায়গাগুলো সম্পর্কে। আমাদের শক্তির জায়গা অলরাউন্ডাররা ও বোলাররা, তবে সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়েও উন্নতি দেখা গেছে। সব মিলে দারুণ ব্যালেন্স একটি দল। 5-6 জন অলরাউন্ডার আছে আমাদের, যারা ব্যাট বল দুই দিক থেকে অবদান রাখতে পারে। ঘরের মাঠে অজিদের বিপক্ষে সর্বশেষ সিরিজে মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সাইফুদ্দিনরা দুর্দান্ত খেলেছেন, তাদের সঙ্গে স্পিনাররাও ছিলেন সমানে সমানে। আর এজন্যই মাহমুদউল্লাহ মানছেন দলের শক্তির জায়গাটা এখানেই। সাম্প্রতিক সময়ে পারফরমেন্স বিবেচনায় আমাদের ফাস্ট বোলাররা অবিশ্বাস্য পারফর্ম করছে, স্পিন তো বরাবরই আমাদের শক্তি। তারা যদি কয়েকটি ম্যাচ নিজেদের মেলে ধরতে পারে, আশা করি আমরা ভালো কিছু ফল পাব। টি-20 বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের উপস্থিতি দলের শক্তি নিঃসন্দেহে অনেক গুণ বাড়িয়ে দেয়। সঙ্গে মোস্তাফিজ, আফিফ হোসেন, সোহানদের নিয়ে ভালো কিছুর আশা অধিনায়কের। মাহমুদউল্লাহ বলেন, সাকিব এক নম্বর অলরাউন্ডার এবং আমাদের দলের সবচেয়ে মূল্যবান সম্পদ। মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমানও দলের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসানের মতো অন্যরাও নিজের জন্য ও দলের জন্য ভালো করতে মুখিয়ে আছে, এবং এই সকল তরুণরাই নজর কাড়ার মতো। টি-20 বিশ্বকাপের প্রথম রাউন্ডে তুলনামূলক সহজ দলের সঙ্গে খেলবে বাংলাদেশ। তবে 2014 বিশ্বকাপে হংকংয়ের সঙ্গে হারের মতো পচা শামুকে যেন পা না কাটে সেদিকে খেয়াল রাখতে হবে। আর তাই প্রথম বল থেকেই নিজেদের সেরাটা দেওয়ার কথা জানিয়েছেন মাহমুদউল্লাহ। তিনি আরও বলেন, টি-20 বিশ্বকাপের মতো টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, যার সঙ্গে হোক খেলা একদম প্রথম বল থেকেই সেরাটা খেলতে হবে, সম্ভব সেরা মানসিক অবস্থায় থাকতে হবে, এবং দলীয় প্রক্রিয়ায় পূর্ণ মনোযোগ ধরে রাখতে হবে যেন প্রতিটি ম্যাচ জেতা যায়।